হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত দেখাবো এবং বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার আশেপাশে কী আছে সব কিছুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং সতর্কমূলক কিছু তথ্য আপনাদেরকে জানাবো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি। ডান পাশে যে গেটটি দেখছেন এটি হলো নেভির হেডকোয়ার্টার, বিমানবাহিনীর হেডকোয়ার্টার। বিমানবাহিনীর হেডকোয়ার্টারের সাথেই আছে আর্মি স্টেডিয়াম। এরিয়াটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন। বাম পাশে যে রোডটি দেখছেন এটি হলো এলিভেটেড রোড। এই এলিভেটেড রোড ঢাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাজ চলছে। এলিভেটেড রোডের কাজ প্রায় শেষের দিক, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ প্রায় হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইউটার্ন, এটি হলো গুলশান বনানী ঢোকার ইউটার্ন। বাম পাশে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকার মধ্যে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রোড হলো ভিআইপি রোড। এটি হলো ডিজিটাল রোড, যার কারণে এই রোডটি অনেক সুন্দর, আপনারা নিজেও দেখতে পারছেন। রোডের দুই পাশে এবং মাঝখানে ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে, এই গাছের জন্য রোডের সৌন্দর্যটাও আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই রোডটি হলো বনানী ফ্লাইওভার। বনানী ফ্লাইওভারের উপর দিয়ে আবার এলিভেটেড রোড প্রস্তুত চলছে, নির্মাণ কাজ চলছে। আপনারা দেখছেন বনানী ফ্লাইওভারের পূর্ব পাশেই হলো আর্মি স্টেডিয়াম। বনানী ফ্লাইওভারের ডান পাশে রাস্তাতে জ্যাম দেখতে পাচ্ছেন, আসলে এটি প্রতিনিয়ত প্রতিদিনের জ্যাম। এটা হচ্ছে বনানীর সিগন্যাল, বনানী সিগন্যালের কারণে জ্যাম ফ্লাইওভারের উপরেও চলে আসে। বাম পাশে হলো ঢাকা ক্যান্টনমেন্ট, ডান পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এগুলো হলো আর্মি অফিসারদের থাকার জন্য কোয়ার্টার। এই কোয়ার্টারগুলোর নাম হলো আশালতা, বনলতা। আমরা এখন চলে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে। এই ফ্লাইওভারটি সোজা, একদম সোজা গিয়েছে ঢাকা এয়ারপোর্ট। বাম দিকে যে রোডটি গিয়েছে এটি হলো মিরপুর যাওয়ার রোড। এই রোড হয়ে মিরপুর গাবতলি যাওয়া যায়। সোজা আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট। সামনেই হলো এমএস জিয়া কলোনি। এই রেট অনেক সুন্দর, এই এলাকাটা অনেক সুন্দর, দেখতেই পারছেন দুই পাশে সবুজ গাছ এবং এই জায়গার আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা কুল, অনেক গরমের সময়ও ঠান্ডা থাকে। চলে আসলাম এমএস বাস স্ট্যান্ড। এমএস বাস স্ট্যান্ড সাবধানতার সাথে বাসে উঠবেন, এই জায়গায় অনেক পকেট মার হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণে অনেক ভিড় থাকে। এই জায়গায় আগে অনেক অ্যাক্সিডেন্ট হতো, এখন আর সচরাচর অ্যাক্সিডেন্ট হয় না, কারণ এখানে সবথেকে বড় আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, বাংলাদেশের সবথেকে বড় আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এখানে। এই এমএস, এটা হলো সুরসপ্তক, দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। কিছু ভাই বাম দিয়ে হেঁটে যাচ্ছে, এটা খুবই রিস্কের। আমার পরে ভিডিওতে আন্ডারপাস দেখানোর চেষ্টা করব, আন্ডারপাসটা অনেক বড়, আমি ভিতরে থেকে ইনডোর থেকে ভিডিও করে ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো। আমাদের ডান পাশটিতে দেখতে পাচ্ছেন বিখ্যাত চেইন হোটেল, ব্লু রেডিসন হোটেল, অনেক সুন্দর বিখ্যাত হোটেল এটি। আর আমাদের বাম পাশে ঢাকা কর্মিটোলা জেনারেল হসপিটাল, এখানে অনেক সুন্দর চিকিৎসা পাওয়া যায়। কর্মিটোলা জেনারেল হাসপাতালের পূর্ব পাশেই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন, এটি হলো ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ডান পাশে হলো বারিধারা ডিওএসএস। বারিধারা ডিওএসএস অনেক সুন্দর গোছালো শহর। বাম পাশে হলো আর্মি গোল্ড ক্লাব, আপনারা চাইলে আর্মি গোল্ড ক্লাবে ভিজিট করতে পারবেন, পরিদর্শন করতে পারবেন।
এটি হলো আর্মিদের জন্য এলিভেটেডের সাথে সংযুক্ত সড়ক। এই সড়কটি কুরিল বিশ্ব রোড গিয়ে এলিভেটেডের সাথে সংযুক্ত হয়েছে। চলে আসলাম নিকুঞ্জ এক, বাম পাশে দেখছেন নিকুঞ্জ একের এক নম্বর গেট, সামনেই হলো কুরিল বিশ্ব রোড। কুরিল বিশ্ব রোড অনেক সুন্দর একটি মডেল শহর বলতে পারেন, এটি অনেক সুন্দর দেখতে। বাম পাশে নিকুঞ্জ একের লেক রয়েছে, আমার আগের ভিডিওতে দেখছেন নিকুঞ্জ একের লেক আমি আগের ভিডিওতে দেখিয়েছি। বাম পাশের এই ফ্লাইওভার হয়ে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট, রামপুরা বাড্ডা যাওয়া যায়। খিলখেত বাস স্ট্যান্ড পাওয়ার আগেই হাতের বামে বিআরটিসি ট্রেনিং সেন্টার রয়েছে। বিআরটিসি ট্রেনিং সেন্টারের পরে খিলখেত পুলিশ স্টেশন অর্থাৎ খিলখেত থানা। খিলখেত বাস স্ট্যান্ডের পূর্ব পাশে খিলখেত কাঁসা বাজার। খিলখেত বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে বিখ্যাত হোটেল হোটেল রেজেন্সি। এটি হলো খিলখেত বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি, এই জায়গাটি অনেক সুন্দর। বাম পাশে হলো নিকুঞ্জ দুই, অনেক সুন্দর পরিবেশ। বাম পাশে যে টাওয়ারটি দেখছেন এটি হলো লোটাস টাওয়ার, বর্তমান অর্থমন্ত্রী ভবন এটি। লোটাস টাওয়ারের পরেই বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন এটি হলো জেনেক্সের অফিস, অর্থাৎ গ্রামীণ ফোনের 1-to-1 থেকে যে ফোনগুলো আমাদের আসে সেই কলগুলো এই অফিস থেকেই দেওয়া হয়। জেনেক্সের অফিসের পরেই হলো বিখ্যাত হোটেল লা মেরিডিয়ান। বাম পাশে দেখছেন থার্ড টার্মিনাল নির্মিত হচ্ছে, এটি হলো থার্ড টার্মিনালের গেট। খুবই অগোছালো এই এরিয়াটি, রাস্তা প্রশস্ততার কাজ চলছে দেখছেন, দীর্ঘ 2-3 বছর ধরে এই কাজ চলে। এই বাম পাশটিতে অনেক গাছ ছিল আগে, গাছগুলো সম্পূর্ণ কেটে ফেলে থার্ড টার্মিনাল নির্মিত হচ্ছে। এটিও বিশ্বের মধ্যে বিখ্যাত একটি টার্মিনাল হবে। এই রোডটি দেখছেন এটি হলো থার্ড টার্মিনালের সাথে এলিভেটেডের সংযোগ সড়ক। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সতর্ক করে দেই, থার্ড টার্মিনালের পূর্ব পাশটিতে কখনও সন্ধ্যার পরে আপনারা হেঁটে যাবেন না। এই থার্ড টার্মিনালের পূর্ব পাশে জায়গাটি খুব রিস্কের একটি জায়গা, তারপর এখানে সন্ধ্যার পরে ছিনতাইকারী থাকে, তাই কাওলা থেকে লা মেরিডিয়ান পর্যন্ত সন্ধ্যার পরে হেঁটে না যাওয়াই ভালো। থার্ড টার্মিনালের ভিতর থেকে এটি আরেকটি সংযোগ সড়ক, এই সড়কটিও এলিভেটেড সড়কের সাথে সংযুক্ত হয়েছে। থার্ড টার্মিনালের ইনসাইড থেকে এরকম 3টি সড়ক এলিভেটেড রোডের সাথে সংযুক্ত হয়েছে। আমরা 2টি রোড অতিক্রম করলাম, সামনে আরও 2টি সংযোগ সড়ক রয়েছে থার্ড টার্মিনালের ভিতর থেকে আসা। চলে আসলাম কাওলা বাস স্ট্যান্ড। কাওলা বাস স্ট্যান্ডের পরেই হলো এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনাল এন্টি রোড। কাওলা বাস স্ট্যান্ডের পরেই ডান দিকে এয়ারপোর্ট ফ্লাইওভার রেডি, ঈদের আগেই খুলে দেওয়া হয়েছে এয়ারপোর্ট ফ্লাইওভার, আপনারা দেখতে পারবেন একটু পরেই।
বাম পাশে ফ্লাই বিমান বলাকার অফিস, বলাকা অফিসের পরেই বাম পাশ থেকে টার্মিনাল টু এর আউট রোড, এই রোড হয়ে টার্মিনাল টু থেকে বের হতে হয়। ডান পাশে যে ফ্লাই ওভারটি দেখছেন এটি হলো এয়ারপোর্ট ফ্লাই ওভার। এই ফ্লাই ওভারটি এখান থেকে শুরু হয়ে জসিম উদ্দিন গিয়ে নেমেছে। এখানে আগে অনেক জ্যামের সমস্যায় পড়তে হতো, এই ফ্লাই ওভারটি নির্মাণ হওয়ার কারণে এখন আর কোনো জ্যামে পড়তে হয় না, খুব দ্রুত সাথে জসিম উদ্দিন উত্তরা চলে যাওয়া যায়। বাম পাশে যে রোডটি গেছে এটি হলো টার্মিনাল ওয়ান টুর প্রবেশ রোড, এই রোড দিয়ে টার্মিনাল ওয়ান টুর সামনে চলে যাওয়া যায়। এখানে দুইটি ফ্লাইওভার দেখছেন, এখনও দুইটি ফ্লাইওভার সম্পূর্ণ রেডি হয়নি, শুধু পশ্চিম পাশে ফ্লাইওভারটি রেডি করা হয়েছে এবং ঈদের আগে খুলে দেওয়া হয়েছে, হয়তোবা ঈদের আগে দ্বিতীয় ফ্লাইওভারটিও খুলে দেওয়া হবে। আমরা এখন আসি এয়ারপোর্ট রোডের ফ্লাইওভারের উপরে। আমরা সন্ধ্যার সময় এয়ারপোর্ট রোডের ফ্লাইওভার পার হচ্ছি, অর্থাৎ বলাকা অফিসের সামনে থেকে জসিম উদ্দিন যাব, জসিম উদ্দিন গিয়ে শেষ করব ভিডিওটি। ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমাদের সামনেই হলো উত্তরা এক নম্বর সেক্টর জসিম উদ্দিন। এই ব্রিজটি শেষ হয়েছে জসিম উদ্দিন এক নম্বর সেক্টর।